ইট ইজ দেবজ্যোতি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল একজন ব্যক্তি, বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল এই দেবজ্যোতি। তো বন্ধুরা, আমি আজ যার গল্প নিয়ে হাজির হয়েছি তিনি হচ্ছেন বাংলারই একজন জনপ্রিয় সাকসেসফুল ইউটিউবার দেবজ্যোতি সরকার। ইট ইজ দেবজ্যোতির অরিজিনাল নাম দেবজ্যোতি সরকার। সে বাংলা ইউটিউব জগতে সবচেয়ে ইয়াং ছেলে। সে এখনও পড়াশোনা করছে, এই সবে মাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। সে বারুইপুর হাই স্কুলে পড়াশোনা করেছেন। ইট ইজ দেবজ্যোতি প্রথমে ফেসবুকে ভিডিও বানাতে শুরু করে, তার ফানি ভিডিও মানুষের খুবই ভালো লাগে। তারপর থেকে দেবজ্যোতি ইউটিউবে ভিডিও বানাতে শুরু করে। এখন দেবজ্যোতি সরকারের মোট ফলোয়ার্স প্রায় 2 লক্ষের কাছাকাছি এবং ইউটিউবে সাবস্ক্রাইবার 14,000-এর কাছাকাছি। দেবজ্যোতির বাড়ি হলো পশ্চিমবঙ্গের কলকাতায় বারুইপুরে। ইট ইজ দেবজ্যোতির জন্ম হয় 2002 সালে বারুইপুরেতে। তার গায়ের রং ফর্সা এবং চুলের রং কালো। ইট ইজ দেবজ্যোতির ফেসবুকের পেজের নাম হলো ইট ইজ দেবজ্যোতি, ফেসবুক প্রোফাইলের নাম হলো দেবজ্যোতি সরকার। দেবজ্যোতি সরকারের ভিডিও আপলোড করে ইনশট প্রো অ্যাপ থেকে। তার ফেভারিট খাবার হলো বিরিয়ানি। এছাড়া দেবজ্যোতি সরকারের ফেভারিট গেমের কথা বললে তার তেমন কোনো গেম পছন্দ নেই। আগে সে ফ্রি ফায়ার নামক একটি গেম খেলত। এছাড়াও দেবজ্যোতির রিলেশনশিপের কথা বললে বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই। দেবজ্যোতির ইনকাম মাসে 10-15,000 টাকা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ।